জলপাইগুড়িতে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় যুব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নালিশ এবার জলপাইগুড়ি পুলিশ সুপারকে। মঙ্গলবার ডিবিসি রোডে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করেছে যুব তৃণমূলের কর্মীরা। এই অভিযোগে বুধবার বিজেপির জেলা নেতৃত্ব জলপাইগুড়ি পুলিশ সুপারের সাথে দেখা করেন। দোষীদের যাতে শাস্তি হয় তার দাবিও জানানো হয়েছে পুলিশ সুপারের কাছে। পাশাপাশি কয়েকজন কর্মীদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে বলে অভিযোগ। সৈকত চ্যাটার্জির নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন বিজেপির ভারপ্রাপ্ত জেলা সভাপতি দিলীপ চৌধুরী। গতকালকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা মিছিল বের করা হলো, সেই মিছিল থেকে হঠাৎ করে আমার ডিবিসি রোডে বিজেপির পার্টি অফিসে যে হামলা করলো, আমার পার্টি অফিস ভাঙচুর করলো। পার্টি অফিসে আমাদের ভারত মাতার ছবি, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং দীনদয়াল উপাধ্যায়ের ছবি, সে ছবিগুলোকেও ওরা ভাঙচুর। এই ব্যাপারে আমরা গতকালকে থানায় একটা লিখিত এফআইআর করা হয়েছিল। তৃণমূলের এই গুন্ডামি এবং গণতন্ত্র বিরোধী কাজের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে দেখা গেল যে তৃণমূল আবার ষড়যন্ত্র করে আমার বিজেপির অনেক কর্মীদের নাম এফআইআর করে, ষড়যন্ত্র করে মিথ্যা এফআইআর আমাদের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল করল। এমনি লিখিত আছে 18 জন, পরে শোনা যাচ্ছে আরও অ্যাড হবে 40-50 জন। অথচ যে আমার কর্মীটা ওখানে প্রেজেন্ট ছিল না, যারা যারা প্রেজেন্ট ছিল না, তাদের নামও অ্যাড হলো, আমার ই হলো, এফআইআর হলো। যেটা আমরা এখানে স্যারকে বললাম, স্যার প্রতিশ্রুতি দিল যে এফআইআর যে কেউ করতে পারে, কিন্তু আমরা সঠিক তদন্ত করে তারপরে আমরা ব্যবস্থা নেব। সুষমা কালেকশন আমাদের এখানে পাচ্ছেন ডোরম্যাট, কার্পেট, কুশন অ্যান্ড কুশন কভার, দোহার, টাওয়েল, গ্রাসমেট, পর্দার পাইপ অ্যান্ড ব্র্যাকেট। এছাড়াও থাকছে বোম্বে ড্যাং ব্ল্যাঙ্কেট অ্যান্ড কমফোর্টারের ওপরে 10% অফ, বোম্বে ড্যাং বেডশিটের ওপরে 10% থেকে 50% অফ। সুষমা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, অথরাইজড শোরুম অফ বোম্বে ড্যাং, আরএন রোড নিয়ার গৌরীমহল, কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631।